যুবক বন্ধুরা যারা ছোট ছোট বাচ্চারা দেখা যায় গান পারে, ডান্স পারে, সব পারে, কোরআন পারে না, মধ্যবয়সী লোকেরাও পারে না, যুবকরাও পারে না, উপস্থিত কমছে যদি সবাইকে জিজ্ঞেস করি আপাকে সবাই লজ্জায় পড়ে যাওয়া লাগবে। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 50-60 বছর হয়ে গেছে, এখন অনেক মানুষ এমন আছে কালেমাটাও সরি করে পড়তে পারে না। নামাজ সহি নাই, আজান সহি নাই, কিছু সহি নাই, দিন ঠিক নাই, তার আকীদা সহি নাই। অথচ এই আমি করতেছি, আমি অনেক বড় মুসলমান, রাষ্ট্র পরিচালনা কিন্তু কোথায় পড়ে আছে দেখেন। এক ভদ্রলোক আমার এক সময়ের মুসলিম ঢাকাতে জুমা পড়াই প্রায় 15 বছর হয়ে গেছে, এক যুগের বেশি, আর 3 বছর তো তিনি নিজেকে খুব জাহির করেন, ইসলাম খুব ভালো বুঝে গেছে, মানে খুবই বেচ্চ বেশি বেশি আপাতত এটা একটা মানদণ্ড দিন। একদিন সফরে আমার সাথে যান, আমি ভাবলাম আসলেই যদি মনে অনেক ভালো বুঝে আমি তার হুকুম বলতে চাচ্ছি, তাকে আমার ছোট করার বুঝাইতে চাচ্ছি, একাউন্টের যদি এই হালত হয় তাহলে সুরাত কি হালত করেন, কোথায় আছি আপনি, আল্লাহ আমাদেরকে হেফাজত। এটা মুমিনের সালাতের সুরত হতে পারে না, এটা মুমিনের কোরআনে কারিমের তেলাওয়াতের হতে পারে। আল্লাহর বক্তব্যকে আমি জানতেই পারিনি, শুনতেই পারিনি, ছেলেকে গান শিখিয়েছি, গান শিখেছি, নিজে শিখেছি, গান নিজে সব শিখেছি, দুনিয়া দাঙ্গা ফাঙ্গা করা সব শিখেছি, কোরআনে কারিম শিখেছি, কি জবাব দিব আমি। অথচ বন্ধুরা আমার আল্লাহ কি বলেছেন দেখেন, কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কমার, 27 নম্বর পারায় 4 4 আমার আল্লাহ বলেছেন, 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে একই কথা একবার না বারবার করে বলেছেন, যেন উম্মত না বুঝে এমনই যেন না হয়। আল্লাহর বান্দা বান্দারা যেন অবহেলা না করে, তাই তো আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন আপনি আর আমি উপদেশ গ্রহণ করার জন্য, বোঝার জন্য, মানার জন্য, আমল করার জন্য, আর আপনি আর আমি কি করলাম একটু দেখে দেখে কোথায় আছে। কেউ কে আবার বলে সন্তানদেরকে হাদিস বানান লাগবে না, কে বলছে হাদিস বানান লাগবে না, ইমাম কুরতুবি আলাইহির রহমাহ বলেন ইয়াসসারনাহু ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি আয় সাহালনাহু লিল হিফজ, আল্লাহ হিফজের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। এই জন্য দেখবেন তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, ইনজিলের হাফেজ পাওয়া যাবে না, জাবুরের হাফেজ পাওয়া যাবে না, আর কোরআনের হাফেজ ঘরে ঘরে অভাব না। সাহালনাহু লিল হিফজ, হিফজের জন্য আমি সহজ করে দিয়েছি।